আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। প্রত্যাশা করছি যে যেখানে আছি ইনশাআল্লাহ সুস্থ আছি, ভালো আছি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে, বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছি। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে বর্তমানে আমরা তোমাদের সাথে ভার্চুয়ালি কথা বলে ক্লাস নেওয়া পরিচালনা করার চেষ্টা করছি এবং সেভাবেই নিচ্ছি। তো আজকে শুরু করছি আমরা জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, প্রাণীর পরিচিতি। তো তোমরা কম বেশি জানো এই অধ্যায়ে আমরা তিনটা প্রাণী নিয়ে মোটামুটি পড়াশোনা করব। তার মধ্যে প্রথমে আছে হাইড্রা, তারপর আছে ঘাসফড়িং, তারপরে রুই মাছ। তো হাইড্রা সম্পর্কে আজকে আমরা শুরু করব। এটা অনেক বড় একটা, এই প্রাণী সংক্রান্ত অনেক তথ্য আছে, তার ভেতরেও দেখা যাচ্ছে যে আমরা যতটুকুন বইতে আছে সব কিছু ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব কম বেশি জানার। তো শুরু করি আমরা, প্রথমে প্রাণীটার পরিচিতি এবং কেন জানতে হবে। আমরা পড়ছি জীববিজ্ঞান, তো ফার্স্ট অধ্যায়ে আমরা পড়ে আসছি কি প্রাণীর পরিচিতি, প্রাণী বৈচিত্র্য, বৈচিত্র্যের একটা অংশই এই প্রাণীটা। তো আমরা শুরু করি হাইড্রা। তো আমাদের দেশে মোটামুটি পরিচিত, কমনলি পাওয়া যায় এরকমের একটা প্রাণী হচ্ছে গিয়ে হাইড্রা ভুলগ্যারিস। তো এখানে ব্যাপার হচ্ছে গিয়ে এই প্রজাতিটা কমনলি বাংলাদেশে আছে, এই জন্য এইটা সংক্রান্ত তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। তো এটা সম্পর্কে শুরু করি আমরা, প্রাণীটার সম্পর্কে প্রথম কে বলেছিলেন, কোথা থেকে আসলো, এর সংক্রান্ত আরও তথ্য আমরা কিভাবে জানতে পেরেছি। তো হাইড্রা সংক্রান্ত প্রথম তথ্য দিয়েছিলেন অ্যান্টনি ফন লেভেনহুক 1702 সালে। তারপরে আব্রাহাম টেম্পল, তিনি কী করেছেন, 1744 সালে তার একটা বিশেষ ক্ষমতা জানাতে পেরেছিলেন, যার কারণে এই প্রাণীটা সবার কাছে অনেক পরিচিত হয়ে গিয়েছিল এবং এই প্রাণীটা সকলের কাছে মোটামুটি বৈচিত্র্যের একটা অংশ হয়ে গিয়েছিল। পুনরুৎপত্তি ক্ষমতা বা রিজেনারেশন, তার মানে এটার পুনরায় উৎপাদন ক্ষমতা রয়েছে। থার্ডলি কার্লোস লিনিয়াস, তিনি কী করেছিলেন, এটার নামকরণ করেছিলেন। এই মোটামুটি হচ্ছে কি হাইড্রা সংক্রান্ত তার নামকরণ, তার আবিষ্কার, তার বিশেষ ক্ষমতা, এই সংক্রান্ত কিছু তথ্য ছিল। তো বাংলাদেশে এখন পর্যন্ত দেখা যায় সাধারণত বাংলাদেশ এনসাইক্লোপিডিয়া ফ্লোরা অ্যান্ড ফনা চতুর্দশ সংশোধনীতে, চতুর্দশতম জ্ঞানকোষে যেটা আসছে সেই হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত তিনটা প্রজাতি পাওয়া গেছে। কোনো কোনো বইতে দেখা যাচ্ছে চারটাও দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেগুলো সম্পর্কে একটু জানব। তো এখানে দেখা যাচ্ছে যে কয়টা প্রাণী বাংলাদেশে, প্রজাতি বাংলাদেশে আছে হাইড্রার, তার ভিতরে একটা হচ্ছে গিয়ে হাইড্রা ভেরিসমা। এটার এই যে 4 থেকে 8 একটা শব্দ লিখেছি, এটা হচ্ছে কোর্সিকা। এদিকে একটু খেয়াল করি, প্রাণীটা সম্পর্কে জানার আগে ওই কোর্সিকাটা কী জিনিস এটা সম্পর্কে একটু আমরা খেয়াল রাখি। টেন্টাকালও ইংলিশে বলা হয়ে থাকে। এখানে দেখো সুতার মতন কিছু এলোমেলো অংশ দেখা যাচ্ছে, এদেরকে কোর্সিকা বলে। দেন এদের কালার, এদের কালার হচ্ছে কি সবুজ। তারপরে সেকেন্ড আছে হাইড্রা গ্যানগেটিকা, তোমরা এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্সিকা আছে কয়টা, 6টা। এটা কালার কি সাদা। আচ্ছা হাইড্রা অলিগেটিস, এটার ক্ষেত্রেও কোর্সিকা 6টা, কালার বাদামি। হাইড্রা ভুলগ্যারিস, এটা অলরেডি আমরা এই প্রাণীটা সব প্রজাতিটা নিয়েই আমরা টোটাল পার্টটা আলোচনা করব, তার মধ্যে সে এই এই প্রজাতিটা এটা। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি কোর্সিকার সংখ্যা হচ্ছে গিয়ে 6 থেকে 10টা, আর এরা প্রায় বর্ণহীন বা স্বচ্ছ বলা যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে কালারের এটা কেন, কালারের কারণ হচ্ছে গিয়ে এদের খাদ্য অভ্যাস, তার মানে এরা যে জায়গাটায় বসবাস করছে সেখানে যে ধরনের খাবার খাচ্ছে ওইটার উপর নির্ভর করে এদের গায়ের কালারের ভ্যারিয়েশন হয়ে থাকে। আচ্ছা এরা মোটামুটি মুক্তজীবী প্রাণী। আর একটা ব্যাপার হচ্ছে কি স্বাদু পানিতে পাওয়া যায়, তার মানে মোটামুটি তোমরা সচরাচর বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখে থাকো, হয়তো জানো না পুকুর বা অন্যান্য জায়গায় যে এইটাই হচ্ছে কি হাইড্রা, এইটা একটা ব্যাপার। তো এরপরে খেয়াল রাখবা, ইনশাআল্লাহ তোমরাও দেখতে পাবা। ওকে, এদের প্রাণিতাত্ত্বিক অবস্থান সম্পর্কে একটু জানবো, কারণ এই প্রাণীটা সম্পর্কে জানতেছি, এর বৈচিত্র্যটা পড়তেছি, তো এর অবস্থান কোথায় সেটা একটু জানতে হবে। ফার্স্ট এটা একটা অ্যানিম্যাল, তো আমরা মনে হয় ক্লাসিফিকেশন জানি, আর একবার একটু চর্চা করে নেই পূর্বের কথাগুলো। আমরা কী জানি শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা, 7টা। তো সেক্ষেত্রে কিংডম, তার মানে হাইড্রার কোন রাজ্যের অন্তর্ভুক্ত, অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, ফাইলাম নিডারভিয়া, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোডা,
family hydrogen genus hydra species hydra vulgaris तो এদের শ্রেণীতাত্ত্বিক অবস্থান আমরা জেনে ফেলেছি এখানে একটু খেয়াল করি এর থেকে অনেক বৈশিষ্ট্য মোস্ট অফ দা বৈশিষ্ট্য এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা একটা প্রাণী নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত এই প্রাণীটা নিডারিয়া পর্বের বিশেষ বৈশিষ্ট্য কি এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী এটা একটু খেয়াল রাখবা এই প্রাণী জগতে দুইটা পর্ব যারা হচ্ছে কি দ্বিস্তরী প্রাণী একটা নিডারিয়া আর একটা টিনোফোরা কি বললাম নিডারিয়া টিনোফোরা এমসিকিউ এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় প্রায় চলে আসে তারপর ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পিসিস এই হচ্ছে কি তাদের শ্রেণীতাত্ত্বিক অবস্থান এখন আসো এদের বাহ্যিকভাবে কি কি দেখতে পাওয়া যাচ্ছে বাহ্যিক পরিচিতি নিয়ে একটু কথা বলি আমরা স্বাভাবিকভাবে এর প্রস্থ হচ্ছে গিয়ে এক মিলিমিটার দৈর্ঘ্য এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এখন আসো এই জিনিসটা দেখতে এটা তো আমরা বুঝতে পাচ্ছি মোটামুটি উপরের একটা অংশ আছে নিচের একটা অংশ আছে এই আর এর মধ্যবর্তী একটা অংশ আছে তাহলে তিনটা ভাগে বাহ্যিকভাবে এর আঙ্গিক গঠন বিচার করলে এটা মোটামুটি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারতেছি এখন উপরের যে অংশটা আছে এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এটাকে আরেকটু অন্যভাবে একটু বড় করে আঁকাই প্রশস্ত একটা জায়গা তার ভিতরে একটা ছিদ্রপথ এই ছিদ্রপথটা হচ্ছে কি মুখছিদ্র আর এই যে প্রশস্ত জায়গাটা এর সংকোচন প্রসারণশীল ক্ষমতা আছে এবং এই টেন্টাকল বা কোষিকাগুলো চারিদিকে ছড়িয়ে আছে তো এই জায়গাটাকে বলা হয় হাইপোস্টোম আর এটা একটা দেহের বাহ্যিক গঠনের একটা অংশ হচ্ছে কি হাইপোস্টোম তাহলে হাইপোস্টোম কি আমরা জানলাম সেকেন্ড আর একদম নিচে আরেকটু খেয়াল করি এই পুরাটা প্রাণী যে কোনো একটা কিছুর উপরে দাঁড়িয়ে আছে এখন এই যেটার উপরে দাঁড়িয়ে আছে এটাকে পদতল বা পাদচাকতি এবং পেডাল ডিস্ক বা পেডাল ডিস্ক যেটাই বলো বলতে পারো এটাকে পেডাল ডিস্ক বলা হয় তার মানে এই একটা অংশ এটা শুরু আর শেষ হলো তার মানে এই মাঝে যে অংশটাই এটাকেও একটা কিছু না কিছু নাম করা হয় সেটা হচ্ছে দেহকাণ্ড এই পুরাটা প্রাণীর মধ্যবর্তী অংশটা হচ্ছে কি দেহকাণ্ড এই তিনটা অংশ নিয়ে এর দেহ গঠিত এখন ওই মধ্যকাণ্ডের মধ্যে আবার অনেকগুলো অংশ তোমরা মনে হয় দেখতে পাচ্ছ একটু খেয়াল করো এই অংশ দেখতে পাচ্ছি এই একটা বাড়তি অংশ দেখতে পাচ্ছি এই একটা বাড়তি অংশ দেখতে পাচ্ছি তার মানে আবার এই অংশগুলো দেখতে পাচ্ছি মানে চারিদিকে ছড়িয়ে আছে যে অংশগুলো তাহলে এই দেহকাণ্ডের অংশ হচ্ছে কি তিনটা এইটাকে বলা হয় টেন্টাকল বা কোষিকা এটা হচ্ছে গিয়ে মুকুল বা বাড আর এদিকে খেয়াল করো এইটা এবং এইটা এটা হচ্ছে গোনাড তার মানে হচ্ছে গিয়ে জননাঙ্গ তো এই জননাঙ্গ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে দেখতে পাওয়া যায় তো উপরের দিকে যে অংশটা আছে একটু স্থিত হয়ে শৈলের সাথে সম্পৃক্ত আছে এটা হচ্ছে গিয়ে শুক্রাশয় এবং এই নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে গিয়ে ডিম্বাশয় তো এদিকে একটু খেয়াল করে এই সংক্রান্ত কিছু তথ্য যেটা না জানলেই নয় সেটা হচ্ছে গিয়ে সবসময় শরীরে যে এই অংশটা থাকতেছেই তা না একটা নির্দিষ্ট সময় যে এটা তৈরি হচ্ছে অস্থায়ী জনঅঙ্গ তো এখানে দেখা যায় সাধারণত হেমন্ত এবং শীতকালে জননাঙ্গ দেখতে পাওয়া যায় আবার বাঘ বা মুকুল মুকুল যে সবসময় থাকবে তা না একটা প্রাণী যেটার প্রথম শুরু নিশ্চিতভাবে সে একটা পরিণত পর্যায়ে যাবে তারপরে নতুন কোনো একটা মুকুল উৎপাদনের ক্ষমতা তার ভিতরে তৈরি হবে তো এই বাঘ তৈরি বা মুকুল তৈরির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে একটা নির্দিষ্ট স্টেজে যখন পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে সে নির্দিষ্টভাবে চলাফেরা মানে শারীরিক যত চাহিদা খাবার খাবার সংগ্রহ করা পুষ্টি উপাদান সংগ্রহ করা সব কিছু মোটামুটি সম্পূর্ণভাবে পাচ্ছে তার মানে পর্যাপ্ত খাবার যখন পাচ্ছে তখন সে কী করতেছে নতুন একটা মুকুল উৎপাদনের ক্ষমতা অর্জন করতেছে আর সাধারণত শীতকালে হতে গ্রীষ্মকালে হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণ খাবার এরা সংগ্রহ করতে পারে তো এখান থেকে মোটামুটি ইনফরমেশান হচ্ছে গিয়ে দেহকাণ্ড সম্পূর্ণ প্রাণীটা কয়টা অংশ নিয়ে গঠিত তিনটা হাইপোস্টোম দেহকাণ্ড বা ট্রাঙ্ক আর হচ্ছে প্যাডাল ডিস্ক তো এখানে দেখা যাচ্ছে ট্রাঙ্কটা আবার তিনটা ভাগ বলতে বোঝার সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করা হয়েছে টেন্টাকাল বা কোষিকা তারপর আছে বার্ড বা মুকুল এবং গোনাড বা জননাঙ্গ তো এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি এর বাহ্যিক গঠন এইটা নিয়ে আমরা মনে হয় কম বেশি জানতে পেরেছি বুঝতেও পেরেছি
ইনফরমেশনগুলো নতুন একটু চেষ্টা করলেই তোমাদের মনে থাকবে। বিশেষ করে এখান থেকে কতগুলো কোষিকা থাকে, কালার কি হয়, তারপর হচ্ছে গিয়ে আমাদের দেশীয় কিছু হাড্রার প্রজাতি এইটা, তারপরে এদের আবিষ্কার কে করেছিলেন, নামকরণটা কে করেছে, তারপরে বিশেষ একটা ক্ষমতা রিজেনারেশন বা পুনরুৎপাদন, রিজেনারেশন বা পুনরুৎপাদন, এটা একটা বিশেষ ক্ষমতা যেটা হচ্ছে কি আব্রাহাম চ্যান্ডলারে প্রথম দেখতে পাই এবং পরবর্তীতে প্রকাশ পায়। তো এখন আসি আমরা দ্বিস্তরী প্রাণী সেটা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। এই হাইড্রা প্রাণীর হাইড্রার ক্ষেত্রে আমরা এটা পড়েছি যে এটা একটা দ্বিস্তরী প্রাণী। এখন দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে আমরা প্রথম অধ্যায়েও কম বেশি পড়ে আসছিলাম না, ভ্রূণস্তরের উপরে দ্বিস্তরী ত্রিস্তরী, তো সেখানে কথা মনে হয় মনে আছে, আবারও একটু শেয়ার করছি, দ্বিতীয়বার ঝালাই হয়ে যাক আমাদের। তো দ্বিস্তরী যারা তা আর হচ্ছে গিয়ে ত্রিস্তরী। দ্বিস্তরীর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে গিয়ে অবশ্যই বুঝতেছি দ্বি দুই ত্রি তিন, ভ্রূণস্তরের ক্ষেত্রে একদম ভ্রূণ অবস্থায় দুইটা স্তর প্রকাশিত পায়, একটা হচ্ছে গিয়ে এক্টোডার্ম এন্ডোডার্ম, ত্রিস্তরীর ক্ষেত্রে অবশ্যই এক্টোডার্মও আছে এন্ডোডার্মও আছে এবং মাঝে আছে হচ্ছে গিয়ে মেসোডার্ম, মেসোডার্ম তার মানে বাইরের স্তর, একদম ভেতরের স্তর এবং মাঝের স্তর, এই তিনটা হচ্ছে গিয়ে ত্রিস্তরীর ক্ষেত্রে থাকে। এখন দ্বিস্তরীতে থাকে না কে, থাকে না হচ্ছে গিয়ে মেসোডার্ম, থাকে না তো বুঝলাম, কিন্তু এই দুইটাকে সংযুক্ত করে রাখতে হবে না, আলাদা তো আর থাকতে পারবে না যেহেতু এটা ভ্রূণীয় কোষের স্তর। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এদের মাঝখানে অকোষীয় জেলিন নয় এক ধরনের পদার্থ থাকে, ওই পদার্থটার নাম হচ্ছে কি মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। তো ভ্রূণ অবস্থায় নাম কি এক্টোডার্ম এন্ডোডার্ম, এরা পরবর্তীতে যখন পরিণত প্রাণীতে রূপান্তরিত হয় তখন এই এক্টোডার্মের নাম হয়ে যায় এপিডার্মিস আর এন্ডোডার্মের নাম হয়ে যায় গ্যাস্ট্রোডার্মিস। আমার মনে হয় এটা মনে থাকবে আমাদের, এক্টোডার্মের নাম কি হয়ে যায় এপিডার্মিস এবং এন্ডোডার্মের নাম হয়ে যায় হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোডার্মিস। আর এদের মধ্যবর্তী স্থানে অকোষীয় জেলিনায় যে পদার্থ থাকে তাকে বলা হয় মেসোগ্লিয়া। প্রত্যাশা করছি মোটামুটি আমরা তথ্যগুলা নিজেদের ভেতরে জানতে পারলাম। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে আগামীকাল ইনশাল্লাহ আমরা দ্বিস্তরী প্রাণীর এই যে হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী এইটাতে দেখা যাচ্ছে যে কোন কোন কোষ থাকে এপিডার্মিসে, কোন কোষ থাকে গ্যাস্ট্রোডার্মিসে এবং তাদের কাজ সম্পর্কে আগামী ক্লাসে আমরা জানার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে সুস্থ থাকবে এবং অন্যকে সুস্থ রাখার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।